নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ইতিহাস সলভ করাবো জীবন মুখোপাধ্যায়ের। তো দেখো, আজকে আমি দ্বিতীয় অধ্যায় সলভ করাবো। আমি প্রথম অধ্যায় সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি এবং দ্বিতীয় অধ্যায়ের পার্ট ওয়ান আমি সলভ করে দিয়েছি, ঠিক আছে? তো দেখো, আজকে আমি দ্বিতীয় অধ্যায়ের পার্ট টু সলভ করাবো। তো দেখো, আমাদের দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা, এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সেই সমস্ত প্রশ্নগুলো আমি টু দ্য পয়েন্ট সলভ করিয়ে দেব। তো দেখো, 41 নম্বর পেজের এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমি সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি, তোমরা পারলে আর একবার দেখে নাও। প্রত্যেকটা প্রশ্ন আমি টু দ্য পয়েন্ট সলভ করে দিয়েছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। আমি সঠিক উত্তরটি নির্বাচন করো এমসিকিউ সম্পূর্ণরূপে তোমাদের আমি সলভ করে দিয়েছি। আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে নেবে। আজকে আমি বিবৃতি এবং এসএকিউব সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দেবো। তো দেখো, এইগুলো কিন্তু আমি সলভ করিয়ে দিছি, ঠিক আছে? আমাদের দ্বিতীয় অধ্যায়ের এটা কিন্তু আমাদের সেকেন্ড ভিডিও, তো তোমরা এইগুলো কিন্তু খুব সুন্দর করে খাতায় লিখে নেবে। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সুন্দর করে এখানে সলভ করা আছে। এখানে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ সম্পূর্ণরূপে সলভ করা আছে এবং সত্য মিথ্যা, যেগুলো সত্য বা ঠিক সেইগুলো আমি রাইট মেরেছি এবং যেগুলো মিথ্যা সেইগুলো আমরা কেটে দিয়েছি। তো দেখে নাও তোমরা প্রত্যেকটা প্রশ্ন এবং তার অ্যান্সার সমেত কিন্তু নিয়ে আমি হাজির হয়েছি। তো দেখো, আমি এক দাগ এবং দু দাগের প্রশ্ন সম্পূর্ণরূপে আমি সলভ করে দিয়েছি। আজকে আমি বিবৃতি নিয়ে আলোচনা করব। তো দেখো, ফার্স্ট প্রশ্ন কি বলেছে, 19 শতকের বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল সীমিত। তো দেখো, ব্যাখ্যা তিন হবে, কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। পরের প্রশ্ন, দুদাগের বিবৃতি, 1872 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার তিন আইন পাশ করে, এর ব্যাখ্যা তিন হবে, এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ আইন সিদ্ধ করা। পরের প্রশ্ন, বিবৃতি তিন কি বলেছে, রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছেন 1823 খ্রিস্টাব্দে, ব্যাখ্যা দুই হবে, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। পরের প্রশ্ন, বিবৃতি চার, হ্যালেড তার বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন দেশীয় ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখাবার জন্য, এর ব্যাখ্যা তিন হবে, কারণ এদেশে বাণিজ্য ও প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন আমি সলভ করে দিয়েছি, এটা আমাদের এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাস। এবার আমি অতি সংক্ষিপ্ত প্রশ্ন সলভ করাবো। ফার্স্ট প্রশ্ন, সহমরণ প্রথা কী? তো দেখো, এর অ্যান্সার 30 নম্বর পেজে আছে। তো দেখো, এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার হবে এখান থেকে, মৃত স্বামীর জ্বলন্ত চিতায় সদ্য বিধবাকে জীবন্ত অবস্থায় দগ্ধ করা বা সহমরণ প্রথা অতি প্রাচীনকাল থেকেই আমাদের দেশে প্রচলিত ছিল। তো দেখো, তোমরা কী লিখবে, মৃত স্বামীর জ্বলন্ত চিতায় সদ্য বিধবাকে জীবন্ত অবস্থায় দগ্ধ করাকে সহমরণ প্রথা বলে। যদি ভাষাটা কঠিন হয়ে থাকে তোমরা এরকমভাবে লিখবে, মৃত স্বামীর সঙ্গে বিধবা স্ত্রীকে চিতায়, স্বামীর সঙ্গে যে তাকে যে পোড়ানো হচ্ছে, ঠিক আছে, চিতায় তাকে যে দগ্ধ করা হচ্ছে স্বামীর সঙ্গে, তাকে সমরণ প্রথা বলে।
পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন বলেছে, নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়? তো দেখো, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও এবং তার অনুগামীদের নব্যবঙ্গ গোষ্ঠী বলা হয়। তো দেখো, তোমাদের আমি বই থেকে দেখিয়ে দিচ্ছি, যার পেজ নম্বর 31। তো দেখো, এর অ্যান্সার হবে পর্তুগিজ বংশোদ্ভূত হেনরি লুই ভিভিয়ান ড্রিওজিও। অতি উল্লেখযোগ্য নাম। তার নেতৃত্বে কিছু আদর্শবাদী তরুণ হিন্দু ধর্ম ও সমাজের উপর সকল শ্রদ্ধা হারিয়ে পাশ্চাত্যের অন্ধ অনুকরণের মাধ্যমে দেশে এক চরমপন্থী মতাদর্শ প্রচার, ঠিক আছে, করতে থাকেন। তারুণ্যের তেজে উদ্দীপ্ত এই আন্দোলনের ফলে হিন্দু ধর্ম ও সমাজের ভিত কেঁপে ওঠে। এই গোষ্ঠী নব্যবঙ্গ গোষ্ঠী, বা যাকে নব্যবঙ্গ আন্দোলন নামে পরিচিত। বুঝতে পারছো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে একটা এক্সট্রা তোমাদের আমি বলছি, যে হেনরি লুই ভিভিয়ান ড্রিওজিওর কিছু অনুগামী ছিল, প্রাণপুরুষ ছিল, ঠিক আছে। ভারতীয় নবজাগরণের ইতিহাসে তার সকলেই উল্লেখযোগ্য পুরুষ হিসাবে চিহ্নিত। তাদের মধ্যে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রামগোপাল ঘোষ, প্যারিচাঁদ মিত্র, রামতনু লাহিড়ি, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, রশিকৃষ্ণ মল্লিক, তারাচাঁদ চক্রবর্তী, এইগুলো কিন্তু হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর অনুগামী ছিল, ঠিক আছে। বুঝতে পারছো আমি কী বলছি? এবং হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর যে অনুগামী ছিল, তাদের কিন্তু ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ নামে পরিচিত। তো দেখো, তিন দাগের প্রশ্ন কি আছে, কত সালে আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়? তো দেখো, আত্মীয় সভা কিন্তু 1815 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন। তো দেখো, তার সঙ্গে তোমাদের আরও কিছু জানা দরকার। আত্মীয় সভা 1815, ব্রহ্মসভা 1828, আর ব্রহ্ম সমাজ 1830, এই তিনখানাই প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়। পরের প্রশ্ন, চার দাগের, ব্রাহ্মধর্মের অনুষ্ঠান পদ্ধতি গ্রন্থের লেখককে? ব্রাহ্মধর্মের অনুষ্ঠান পদ্ধতি গ্রন্থের লেখককে? অ্যান্সার হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, পাঁচ দাগের প্রশ্ন, সাধারণ ব্রহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? তো দেখো, সাধারণ ব্রহ্ম সমাজ 1878 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন প্রতিষ্ঠিত করেন। কে প্রতিষ্ঠিত করেন? কেশবচন্দ্র সেন। কত সালে? 1878 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কি আছে আমাদের, পরের প্রশ্ন, ছয় দাগের প্রশ্ন, রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে 1897 খ্রিস্টাব্দে। 1897 খ্রিস্টাব্দে কে তৈরি করেছিলেন তোমরা তো জানো, স্বামী বিবেকানন্দ। সাত নম্বরের প্রশ্ন, বাংলার কোন শতককে নবজাগরণের শতক বলা হয়? অ্যান্সার হবে 19 শতককে। আট নম্বরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে? অ্যান্সার হবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। ন নম্বরের প্রশ্ন, লালন ফকিরের গান প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? অ্যান্সার হবে গ্রামবার্তা প্রকাশিকা সভায়, ঠিক আছে। গ্রামবার্তা প্রকাশিকায় পত্রিকায়, যেটা আমাদের কাঙাল হরিনাথ মজুমদার, তিনি কিন্তু এই পত্রিকার প্রতিষ্ঠাতা, ঠিক আছে। তো দেখো, আজকে আমি দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করেছি, এটা আমাদের পার্ট টু এর ভিডিও। আমি আগামীকাল তৃতীয় অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখো, আমি তোমাদের পরের দিন তৃতীয় অধ্যায়, প্রতিরোধ, বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ, এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসবে এবং এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে, সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। এই যে বাকি যে MCQগুলো আছে, ঠিক আছে, তৃতীয় অধ্যায়ের এই MCQগুলো আমি খুব শীঘ্রই সলভ করে দেবো। বুঝতে পারছো আমি কী বলছি?
বেস্ট অফ লাক, ভালো থেকো এবং মাধ্যমিকের জন্য ভালো করে তোমরা।